ইংল্যান্ডে সেনা ব্যারাকের ঠিক খুব কাছেই একজন সেনাবাহিনীর সৈন্য তার উপরে ছুরিকাঘাত করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর সেই সৈন্যটি তার নিজ বাসার পাশেই ছিলেন এবং তিনি সেনা পোশাক পরিহিত ছিলেন। ঘটনাটি ঘটেছে ক্যান্ট এলাকার এবং যাকে ছুরিকাঘাত করা হয়েছে তার বয়স হচ্ছে 40 বছর এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। ক্যান্ট পুলিশ জানিয়েছে মঙ্গলবার বিকেল আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে ক্যান্টের গিলিংহাম এলাকার সোলিপোর্ট গার্ডেনে নিজ বাড়ির পাশেই সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় তার উপরে ছুরি দিয়ে হামলা করা হয়। এই ঘটনার প্রায় 25 মিনিট পর ছুরি দিয়ে হত্যাচেষ্টার সংশ্লিষ্ট সন্দেহে 24 বছর বয়সী একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে যে রাস্তায় ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে সেটা সেনাঘাটি ব্রাম্পটনের খুব কাছেই, মানে ওই ব্যারাকের খুব কাছেই। এখানে বলে রাখি যে প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যিনি ছুরিকাঘাত করেছেন তিনি মোটরসাইকেলে করে আসেন এবং তার পরনে অনেক ভারী পোশাক ছিল সেটা তারা বলছেন। এদিকে হোম সেক্রেটারি ইভেন্ট কোপার একটি টুইট বার্তায় বলেছেন যে এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক এবং আতঙ্কজনক বলে মন্তব্য করেছেন। ছুরিকাহত সেনা সদস্য এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। পুলিশের মাধ্যমে পরিস্থিতি বিষয়ে সর্বদা খবর রাখছেন বলে এক্স বার্তায় জানিয়েছেন হোম সেক্রেটারি ইভেন্ট কোপার। প্রতিরক্ষা সেক্রেটারি জন হিলি এক্স বার্তায় রাষ্ট্রের পক্ষ থেকে ছুরিকাঘাতে আহত সেনা সদস্যের সুস্থতা কামনা করেন। এই ঘটনাটি আসলে খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে কারণ একেবারেই সেনা ব্যারাকের পাশেই এই ঘটনাটি ঘটেছে এবং যেই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে এর পেছনের মোটিভ কী সেটা কিন্তু এখনও পুলিশের পক্ষ থেকে বলা হয়নি। তবে এখন পর্যন্ত এই ঘটনাটি যেহেতু ঘটেছে প্রায় এখন থেকে আরও 16-17 ঘন্টা আগে, এর মধ্যে এখন পর্যন্ত এটাকে টেরর অ্যাটাক হিসাবে বলা হয়নি, সুতরাং এটার পেছনে অন্য কোনো মোটিভ থাকতে পারে। আসো মাসুম, রানা টিভি, লন্ডন।